হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ। আজকে হ্যাপি হলে তোমরা সবাই রঙিন হয়ে গেছো, মনের দিক দিয়ে, চেহারার দিক দিয়ে, সব দিক দিয়ে। আজকে আমি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে আমাদের সমিতির 25তম প্রতিষ্ঠা দিবস, তাই তারই উপলক্ষে আজকে আমাদের সমিতিতে মানে বিশাল আয়োজন, সারাদিনব্যাপী নানা অনুষ্ঠান, খাওয়া দাওয়া, রান্নাবান্না, এই নিয়ে আমরা আজকে ভীষণ ব্যস্ত আছি। আর সেটাই আজকে আমি আমার ব্লগের মধ্যে তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা দেখো কীভাবে আমরা আমাদের সমিতির 25 বছর পূর্তি উৎসব পালন করছি। রাতের খাবারের জন্য এখানে প্রিপারেশন তৈরি হচ্ছে, সন্ধ্যেবেলায় অনুষ্ঠান, খাওয়া দাওয়া আছে। দেখো সমিতির যত বয়স্ক মানুষরা আছেন তারা সবাই কিন্তু কাজে লেগে গেছেন। আমাদের সন্ধ্যাবেলা যে অনুষ্ঠান হওয়ার কথা সেটা ইতিমধ্যে চালু হয়ে গেছে। আর আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী এবং ডানকুনি পৌরসভার ভাইস চেয়ারম্যান মাননীয় প্রকাশ রাহা মহাশয়। এই যে প্রকাশদা, তুমি আসার জন্য আমরা খুব আনন্দিত এবং গর্বিত। প্রতি বছর তোমাকে আমরা সঙ্গে পাই, সেই জবে থেকে শুরু হয়েছে। আমি অনেক অবশ্য পরের, কিন্তু জবে থেকে আমরা এখানে এসেছি, মানে আমি তবে থেকেই তোমাকে আমরা পেয়েছি। আর একটা ব্যাপার হচ্ছে, এই সমিতির জন্য তোমার যে অবদান এটা আমরা সবাই জানি, তা তুমি এ ব্যাপারে তুমি একটু কিছু বলো। প্রথম কথা হচ্ছে যে সমিতিটা দীর্ঘদিনের এবং যারা সমিতিটা করেছেন প্রত্যেকেই আমার শ্রদ্ধেয়। হ্যাঁ, প্রত্যেকেই আমার শ্রদ্ধেয় এবং তাদের সান্নিধ্য পেতে আমারও ভালো লাগে। আর আমি এই সমিতির সঙ্গে যে কোনো ব্যাপারে চেষ্টা করি সহযোগিতা করার, আমার যেটুকু সীমিত সামর্থ্যে আমি চেষ্টা করি সহযোগিতা করার, এবং একটা সুস্থ সংস্কৃতি এখানে হয়, যেটা আমাকে খুব টানে এখানে আসার জন্য, আমাকে অনুপ্রাণিত করে। আমি চাই এই সমিতি আরও দীর্ঘদিন এই এলাকায় থেকে এখানে সাংস্কৃতিক মনস্ক মানুষদেরকে একটা জায়গায় নিয়ে এসে একটা সুস্থ সংস্কৃতি এখানে ধরে রাখুক। ধন্যবাদ প্রকাশদা। এখন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছেন মাননীয় অরূপ সোমেন। আমাদের 8 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি প্রকাশ রাহা মহাশয় উপস্থিত হয়েছেন, আমি ওনাকে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি। আজকের এই পবিত্র দিনে মনমোথরা ও দুর্গ উন্নয়ন সমিতির যে অনুষ্ঠান 25 বছর পূর্তি, অ্যাকচুয়ালি আমি যেটা জানলাম যে 26শে জানুয়ারি 1998 সালে এই সংগঠন তৈরি হয়েছিল, এই সংস্থা তৈরি হয়েছিল, তারপরে আজকে 25 বছর রজত জয়ন্তী বর্ষ এটা আজকের দিনে পালন হচ্ছে। যেহেতু করোনা চলছিল বলে 26শে জানুয়ারি অনুষ্ঠানটা করা যায়নি,
আজকের এই অনুষ্ঠানে আমি থাকতে পেরে আমি অত্যন্ত গর্বিত আনন্দিত। ওনারা যে আমাকে প্রতি বছর এখানে আহ্বান জানান, শুধু পৌরপিতা হিসেবে না, যখন আমি পৌরপিতা ছিলাম না তখনও ওনারা প্রতি বছর আমাকে এই অনুষ্ঠানে আহ্বান জানান, এর জন্য আমি ওনাদের কাছে কৃতজ্ঞ। এখন সমিতির কেক কাটা হয়ে গেছে তোমরা দেখলে, আর ভাইস চেয়ারম্যানের বক্তব্য পেশ হয়ে গেছে তোমরা এটাও শুনলে, আর এখন আমাদের যে কেক কাটা হয়েছে সেগুলো সমস্ত সদস্য সদস্যদের মধ্যে বিতরণ করা চলছে। এখন আপনারা সঙ্গীত শুনছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী এবং সমিতির সদস্যা মাননীয়া সুনন্দা কুণ্ডু মহাশয়ের কণ্ঠে। আমি তোমাদের পুরো অনুষ্ঠানটার ক্লিপিংস দেখাবো, আজকে আমরা কি করছি, কীভাবে আমরা দিনটাকে সেলিব্রেট করছি, এই ক্লিপিংসগুলো দেখাবো। পুরোটা দেখানো সম্ভব নয়, কারণ ভিডিওটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমি রাখতে চাইছি যাতে সবাই আগ্রহ সহকারে ভিডিওটা দেখে থাকেন। যথারীতি সমিতির সদস্য সদস্যরা এসে ভিড় করছেন, এখন তোমরা শুনছো বিশিষ্ট সঙ্গীতশিল্পী মাননীয়া স্বর্ণালী সরকার এবং মাননীয় অরূপ সোমেন ঘোষ মহাশয়ের কণ্ঠে। দ্বৈত কণ্ঠে সঙ্গীত পরিবেশিত হচ্ছে। শুনছেন আমাদের অনুষ্ঠান, ইতিমধ্যে সমিতি সমাগম হয়ে পড়েছে। সদস্য সদস্যা এবং তার পরিবারের লোকজনরা এসে যথারীতি ভিড় করতে শুরু করেছে। আমাদের অনুষ্ঠান চলছে, ক্রমশ ভিড় জমে উঠেছে। বিভিন্ন ব্যক্তিত্ব সব বসে আছেন। শুভ দোলযাত্রা, শুভ পূর্ণিমায়, তোমরা দেখো পূর্ণিমার চাঁদ। আর এদিকে অনুষ্ঠিত হয়ে চলেছে আমাদের সমিতির 25 বছরের পূর্তি উদযাপন। এখন সঙ্গীত পরিবেশন করছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী মাননীয় শ্যামল শেঠ মহাশয়, সমিতির অন্যতম সদস্য। তোমার
চলছে আমাদের অনুষ্ঠান। এদিকে খাওয়া দাওয়া চলছে, তোমরা দেখছো লাইভ সংগীতানুষ্ঠানের সঙ্গে আমাদের খাওয়া দাওয়া চলছে এদিকে, আর আমাদের 25 বছর সমিতির উদযাপন চলছে। এই নিয়ে আমরা আজকে সারাদিন খুব আনন্দে আছি, হই হই করে কাটাচ্ছি। তোমরা বন্ধুরা যারা আমার ইউটিউবটাকে দেখছো, এখনও যারা সাবস্ক্রাইব করোনি, এখনও যারা শেয়ার করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করে দাও, আর শেষ পর্যন্ত দেখে দেখতে থাকো। আমাদের অনুষ্ঠান শেষের দিকে খাওয়া দাওয়া চলছে। অলরেডি আমাদের চারখানা ব্যাচ হয়ে গেছে, তা বন্ধুরা এখন রাত্রির হয়ে গেছে। আমাদের বসন্ত উৎসব এবং সেই সঙ্গে 25 বছর সমিতির বর্ষপূর্তি অনুষ্ঠানটা আমরা পালন করলাম। ছোট ছোটো ক্লিপিংসের আকারে তোমাদেরকে অনেকটাই আমি দেখাতে পেরেছি, যেগুলো দেখাতে পারিনি সেটা আমি ইচ্ছা করেই দেখাইনি, কারণ আমি ভিডিওটাকে সংক্ষিপ্ত রাখার চেষ্টা করেছি। যাই, তোমরা সবাই ধৈর্য ধরে দেখো, আর যারা এখনও আমার চ্যানেলটাকে শেয়ার করোনি, সাবস্ক্রাইব করোনি, তারা যদি ভালো লাগে যা তাদের, এবং যদি মনে করো তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমি তোমাদের কাছে সর্বপ্রথমে পৌঁছে যেতে পারি। আর আজকে এ পর্যন্তই, শুভরাত্রি, গুড নাইট, গুড বাই, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।